নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফ্যাশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। কি বন্ধুরা, তোমরা তো খুব একটা কেউ আমার নতুন চ্যানেল নিয়ে কোনো মতামত দিচ্ছ না, তোমাদের মতামত তো আমার কাছে একান্ত প্রয়োজন। তোমরা কেমন লাগছে সেই চ্যানেলটা বা কি কি করা উচিত সেটা যদি না জানাও, তাহলে আমি নতুন নতুন কিছু করব কি করে বলো তো? তাই অবশ্যই একবার ঘুরে এসো বেঙ্গল ফ্যাশন বিউটি সিক্রেটস এই চ্যানেলটাতে, এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কাছে কিন্তু খুব দরকার। তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা ক্লিক করতে একদম ভুল করো না। সেটা যদি তুমি না করো, তাহলে প্রত্যেক দিনে যে নতুন নতুন পর্বগুলো যাচ্ছে সেটা তোমার কাছে পৌঁছাবে না। আজকে আমি যে পর্বটা বেছে নিয়েছি সেটা প্রচুর দর্শক বন্ধুদের অনুরোধে। এর আগে আমি একটা পর্ব করেছিলাম, তার কমেন্ট বক্সে এই অনুরোধগুলো এসেছিল। সেটা হলো, অনেক সময় মেয়েদের ব্রেস্টটা ঝুলে যায় কিংবা সেটা ছোট করতে চায় কেউ, সেটা কি করবে, কি কি ব্যায়াম করা উচিত, কি কি নিয়ম পালন করা উচিত, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, অনেকেই আগের যে পর্বটা আমি করেছিলাম তার লিঙ্কটা যদিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো, সেখানে কিছু কিছু মানুষ একটু বিরূপ মন্তব্য করেছে। তাদের হয়তো ভালো লাগেনি এই পর্বটা, কিন্তু এটা এই পর্বটা ভালো না লাগার মতো তো কিছু নেই। এটা তো অনেকের অনেক রকম সমস্যা হতেই পারে, এবং তারা তার জন্যই তো আমার কাছে জানতে চেয়েছে। যদি কারোর ভালো না লাগে, তাদেরকে বলবো বন্ধুরা এটা না দেখে অন্যগুলো দেখো, আরও ভালো ভালো অনেক পর্ব আছে। কিন্তু কোনো রকম বাজে কুরুচিকর মন্তব্য করো না, সেটা সত্যিই খুব খারাপ লাগে। এবারে যেটা বলবো, প্রত্যেক মেয়েদেরই বলবো, আমাদের মেয়েদের বলবো কেন, এটা ছেলেদেরও বলবো, যে প্রত্যেকের আমাদের শরীরের যে অঙ্গটা যেভাবে আছে ঠিক সেইভাবে গ্রহণ করা উচিত, এবং সেইটাকেই বলা উচিত আই অ্যাম দ্য বেস্ট। সে রোগা হোক, মোটা হোক, কালো হোক, ফর্সা হোক বা যাই হোক না কেন, আমি সব থেকে বেস্ট। এই জিনিসটা যত নিজের ভিতরে নেবে তত দেখবে নিজের জন্য খুব গর্ববোধ হবে। এটা প্রত্যেককে বলছি, কোনো কিছুর জন্য নিজেকে একটু ছোট মনে করো না। এবারে আসি আসল প্রসঙ্গে। ব্রেস্ট অনেক সময় ঝুলে যায় বা একটু সাইজে বড় হয়, এটা বিভিন্ন কারণে হতে পারে। আসলে ব্রেস্ট আমাদের তৈরিই তো বেশিরভাগটা ফ্যাট থেকে, তাই যখন দেখবে আমাদের বডি ওয়েটটা অনেকখানি বেশি থাকে তখনই ব্রেস্টের সাইজটা একটু বড় থাকে, আবার বডি ওয়েট কমে গেলে এটা মানে একটু ছোট হয়ে যায়। তো সবার আগে যেটা দরকার সেটা হলো আমাদের বডি ওয়েটটাকে কমানো। কিছু কিছু ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে জিনগত একটা কারণ থাকে। একটু খেয়াল করে দেখবে মা বলো, ঠাকমা বলো, পিসি মাসি, এদের যেরকম সাইজ সেই অনুপাতে তোমারও সাইজটা হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা জিনের ওপরেও নির্ভর করে, আমাদের শরীরের সব কিছুই জিন নির্ভর, কাজে এটাও ঠিক তার সঙ্গে। অনেক সময় বাচ্চা হওয়ার পর মেয়েদের ব্রেস্টটা একটু ঝুলে যায় বা বড় হয়ে যায়, যাই বলো না কেন, ব্রেস্ট ফিট করালে হয়, অনেকগুলো কারণেই হয়। তো যে কারণেই হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের এটা সচেতনভাবে কি করা উচিত সেটা তো জানতে হবে। সবার আগে যেটা দরকার সেটা হলো ডায়েট করে নিজের বডি ওয়েটটাকে কমিয়ে নেওয়া। ওয়েট যদি কমে যায় তাহলে দেখবে অটোমেটিক এটা কমে যায়। অনেক ক্ষেত্রে কেউ যদি হঠাৎ করে বডি ওয়েটটা খুব বেশি কমিয়ে ফেলে তখনও কিন্তু এটা ঝুলে যাওয়া বা এরকম একটা হওয়ার সম্ভাবনা থাকে। আবার কারো যদি ওয়েটটা হঠাৎ করে খুব বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বড় হওয়ার সম্ভাবনা থাকে।
দেখো, সব থেকে যে কাজটা হবে সেটা হলো ব্যায়াম করা। কিছু ব্যায়াম বা কিছু যোগা যদি তুমি করতে পারো, তাহলে এটাতে কিন্তু খুব ভালো ফল দেয় অন্যান্য কিছুর ক্ষেত্রে। তবে হ্যাঁ, এটাও বলি যে একটু ম্যাসাজ কিন্তু করবে, যেটা আগের বারেও আমি বলেছি ম্যাসাজ করাটা খুব দরকার। সেটা তুমি যে দিয়ে করো, অয়েল দিয়ে করো, চাই গ্লিসারিন দিয়ে করো, মধু দিয়ে করো, ভেসলিন দিয়ে করো, যা দিয়েই করো না কেন, ম্যাসাজটা করবে, সেটা তোমার সুবিধা মতো সময়ে করবে। সেটা তুমি স্নান করার সময়েও করতে পারো, অথবা তুমি ঘুমানোর সময় ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ করো। সেটা দু ক্ষেত্রে, বড় থেকে ছোটোর ক্ষেত্রেও যাবে, ছোটো থেকে বড়োর ক্ষেত্রেও, কিন্তু তাই হবে। ম্যাসাজটা কিন্তু খুব দরকার। এবারে আমি তোমাদেরকে কিছু ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামগুলো খুব সহজ এবং যদি করতে পারো তাহলে খুব কাজ দেবে। প্রথম যে ব্যায়ামটা দেখাবো সেটা হলো স্কন্ধ চক্রগতি। এই ব্যায়ামটা তুমি বজ্রাসনে বসেও করতে পারো, আর যারা বজ্রাসনে বসতে পারবে না তারা কোনো চেয়ারের ওপরে বসেও করতে পারো। কাঁধের কাছে হাতটা রেখে হাতের যে আঙুলের মধ্যে যে বড় আঙুলটা, সেটা কাঁধের এইরকম জায়গায় টাচ করে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, এবং সেটা 10 বার করে ক্লকওয়াইজ, 10 বার করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। কিভাবে করতে হবে সেই ভিডিওটা একবার দেখে নাও। যে ব্যায়ামটা সেটা হলো হস্তচক্রগতি। এটাও তুমি দাঁড়িয়ে থেকেও করতে পারো, আবার বজ্রাসনে বসেও করতে পারো। প্রথমে ডান হাতটা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 2 বারই 10 বার করে ঘোরাবে, একদম পুরো চক্র করবে, মানে গোলটা যেন খুব বড় করে হয়। ঠিক সেভাবে বাঁ হাতটাও করবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার 10 বার করে করবে, এবং তারপরে কিছুক্ষণ রিল্যাক্স করবে। এটাতে এই দুটো ব্যায়াম করার ক্ষেত্রে খেয়াল করবে যে বুকের ওপরে একটা কিন্তু চাপ অনুভব করছো। তুমি যদি রোজ এগুলো করতে থাকো, 1 মাসের মধ্যে খুব ভালো একটা ফল পাবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে এই জায়গার যে মাসেলগুলো আছে সেইগুলো, বা এই জায়গায় যে এক্সট্রা ফ্যাটগুলো আছে সেগুলো কিন্তু অনেকখানি কমে যাবে। এবারে তুমি দ্বিতীয় ব্যায়ামটা একবার দেখে নাও। যে ব্যায়ামটা সেটা হলো স্কন্ধ কোণ গতি। এটা ঠিক কোণের মতো হাতটা হবে, একবার ডান, মানে ডান দিকের দিয়ে হাতটা হবে, একবার বাঁ দিকের দিয়ে হাতটা হবে। ঠিক ওইভাবে হাতটা ধরে তুমি 1 2 3 4 5 এরকম করে 5 বার করে গুনবে। এটাও তুমি 10 বার করে, এদিকে 10 বার আর এদিকে 10 বার, এরকমভাবে করতে পারো। কিভাবে করতে হবে সেই ভিডিওটা একটু দেখে নাও। যে ব্যায়ামটা সেটা হলো স্কন্ধ নমন গতি। এটাতে হাতের পজিশনটা হবে ইন্টারলক, আমি তোমাকে দেখিয়ে দিই। ঠিক এইভাবে ইন্টারলক হবে, মাথার পিছন দিকে রাখবে, পিছন দিকে রেখে দুটো কনুইকে ঠেকাতে হবে, সামনের দিকে ঠেকাতে হবে। ঠিক এরকমভাবে 10 বার করে করবে, তারপরে রেস্ট নেবে। কীরকমভাবে করবে সেই ভিডিওটা একবার দেখে নাও। এছাড়া তোমাদের ইচ্ছা হলে ধনুরাসন করতে পারো, যারা ধনুরাসন পছন্দ করে তারা করতে পারে। পুশ আপ করতে পারো, পুশ আপ তো সকলেই জানো, মোটামুটি পুশ আপ কীভাবে করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এছাড়া পুশআপের সঙ্গে সঙ্গে আরেকটা করতে পারো, সেটা হলো বল পুশআপ। মানে পুশআপ যেভাবে করবে শুধু একটা হাতে বলের উপরে চাপ দিয়ে করতে পারো। যদিও একটুখানি এটা ভয়ের আছে, যাদের খুব একটা অভ্যেস নেই তাদের বলটা যদি স্লিপ কেটে যায় তখন একটু ভুল হতে পারে, কাজে এটা করার দরকার নেই। যদি পারো কেউ করতে পারো, না পারলে কোনো অসুবিধা নেই, পারলে জগিং করো। আর যদি সাঁতার কাটার অপশন থাকে তাদেরকে বলবো একটু সাঁতার কাটো, তাহলেই কিন্তু পুরো আমাদের যে ব্রেস্টে যে এই পোর্শনে পুরো পেশিটা ঠিকঠাক করে মানে সচল হবে, এবং আস্তে আস্তে দেখবে তোমাদের যে ব্রেস্ট সাইজটা অনেকটা কিন্তু রিডিউস করছে। আরেকটা জিনিস বলি, খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু খুব সচেতন হতে হবে এই সময়। যখন তুমি চাইছো যে তোমার ব্রেস্টটা কমানো উচিত বা এই ঝুলে যাওয়া ব্যাপারটাকে টাইট করা উচিত, সেই সময় বলছি চিনি নুন এই জাতীয় সল্টি খাবার, যেমন ধরো চিপস চকলেট, তারপরে তোমার এই সল্টি বাইরে স্ন্যাক্স বাইরে ভাজাভুজি, এগুলো যতটা কম পারবে খাবে। হেলদি ডায়েট নেবে, শাকসবজি ফলমূল খাবে, তার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু ভীষণভাবে পান করবে। এই কারণেই বলছি শরীরটাকে কিন্তু ডিটক্স করা ভীষণ দরকার, ঠিক মতো যদি ডিটক্স না হয় তার সবার আগে মাধ্যম হলো জল। জলটা যদি তুমি ঠিক মতো না খাও তাহলে কিন্তু আমাদের শরীরে টক্সিন জমবে। তাই এই যে ব্যায়ামগুলো করলে সারা মাস ভোর যদি তুমি করো পুরোটাই বৃথা যাবে, তাই তোমার জলটা ঠিক মতো পান করা উচিত। আর জিনিয়া কোনো টোটকা বলবে না এই ব্যাপারে, এটা তো হতেই পারে না, কাজে ছোট্ট একটা টোটকাও তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি। যারা ধরো এরকমভাবে ঝুলে গেছে বা ব্রেস্টটা বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো যে পুশআপ ব্রা থাকে সেটা তোমরা পরতে পারো। যখন কোনো ড্রেস পরবে তখন তুমি পুশআপ ব্রাটা পরলে বাদবাকি সময়ে যে স্পোর্টস ব্রা যেটা অনেক কমফর্ট হয় সেটা পরবে, ব্রাটা ঠিকঠাক করে যত্ন নিয়ে বাজবে যাতে তোমার ব্রেস্টের সাইজটা অনেকখানি মিনিমাইজ করা যায়, মানে অনেকটা যেন ছোট লাগে তো বাইরে বেরোনোর সময়, এই ব্যাপারটা একটু খেয়াল রেখো। সেই বুঝে তুমি তোমার পছন্দের যে ব্রা পোশাক সেটাকে নির্বাচন করবে। এবারে যে টোটকাটা করতে হবে, যাদের ক্ষেত্রে একটু ঝুলে গেছে বা একটু অন্যরকম বা একটু টাইট করতে চায় তাদেরকে বলছি, একটু শশাকে একটু ব্লেন্ড করে নেবে, তার মধ্যে মিশিয়ে নেবে ডিমের একটু কুসুম, তার সঙ্গে মিশিয়ে নেবে কোনো ক্রিম জাতীয় কিছু অথবা গ্লিসারিন অথবা ভেসলিন। খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলে এবারে গোটা ব্রেস্টের মধ্যে চারিধারে তুমি লাগিয়ে রাখলে তুমি যখন একা থাকবে সেই অবস্থাতে করবে, আধ ঘন্টা মতো সেইভাবে রেখে দাও, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। এটা সপ্তাহে অন্তত পক্ষে দুদিন করো, রোজ করার দরকার নেই, দুদিন করো, দেখো আস্তে আস্তে অনেকখানি ইম্প্রুভ করছে। করে দেখো বন্ধুরা, যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই করো, কারণ আমি যে ভিডিওটা বলেছি আমি আমার মতো করে তোমাদেরকে বলেছি যাতে তোমাদের যারা এই সমস্যায় ভুগছো এবং যারা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো তারা যেন ভীষণভাবে উপকৃত হয়। শুধু তুমি উপকৃত হলেই হবে না, তোমার সঙ্গে সঙ্গে আরও বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করো যাতে প্রত্যেকেই জানতে পারে, যাদের মধ্যে এই সমস্যাটা আছে তারা প্রত্যেকেই যেন জানতে পারে। তার সঙ্গে সঙ্গে নিজেদের ওয়েট কমানোর চেষ্টা করো। ওয়েট কমাতে গিয়ে শুধু কিন্তু ব্রেস্টের দিকে ভাবলেই হবে না, ওভারঅল ওয়েটটা কমাতে হবে, কারণ তুমি যদি তোমার পুরো শরীরের ওয়েট না কমাও তাহলে কিন্তু কোনো মতে শুধুমাত্র ব্রেস্টের ওয়েট কমবে না। আর এই ব্যায়ামগুলো করো, এগুলো কিন্তু আমাদের এই যে পুরো পোর্শনের যে মাসেলটার ওপরে একটা কিন্তু চাপ দেয় যেটাতে ব্রেস্টের ওপরে বেশ ভালোভাবে কাজ করে, এবং এটা শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে আমাদের এই মাসেলগুলোও কিন্তু খুব শক্ত হয়, খুব স্ট্রং হয়। এটা করে দেখো বন্ধুরা, এমনিতেই এটা সকলেই করতে পারো, সবার জন্যই ভালো। এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না, এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু ভীষণ দরকার, যতটা পারো এই ভিডিওটাকে শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।